তো গুড মর্নিং বন্ধুরা, আজকে সাজুগুজু করে নিয়ে একটু তোমাদেরকে নিয়ে যাব ভেবেছি একটা জায়গায়। তাহলে চলো আমাদের সাথে, তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। একঘেয়েমি রোজ ঘরে ভিডিও করি তো তোমাদের ভালো নাও লাগতে পারে বলেই আজকে তোমাদেরকে নিয়ে যাওয়া। তাহলে চলো সাথে থাকো, ঠিক আছে? চলো, সবাই এক এক করে আসছে, চলো তাহলে বেরোনো যাক, আর দেরি করব না। তাহলে চলো আমরা বেরিয়ে যাই, আর দেরি করব না, অনেক দেরি হয়ে যাবে। ওঠো ওঠো ওঠো, রাত্রি ওঠো, রাত্রি ওঠো। তো দেখো বন্ধুরা, আমরা সবুজ কি বলবো জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। তো এটা হচ্ছে আজাভাত খাওয়া জঙ্গল, তোমার চারদিকে মানে কিন্তু ডিপ ফরেস্ট। তো এর মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। দেখো চারদিকে জঙ্গল, এদিকেও আবার এদিকেও ঘন জঙ্গল একদম। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন একটা মিউজিয়ামে যাব। মিউজিয়াম, রাজাভাতখাওয়া একটা মিউজিয়াম। চলো থাকো তাহলে, দেখাচ্ছি তোমাকে। তো দেখো আমরা এখানে চলে এসেছি, তোমার হচ্ছে এটা একটা মিউজিয়াম। দেখো হাতিটা হচ্ছে অরিজিনাল হাতি, এটা কিন্তু তোমার রাজাভাতখাওয়া মিউজিয়াম। অনেক চোরকাটা আছে এখানে, দেখো কত বড়, মনে হচ্ছে হাতিটা একদম জলজ্যান্ত হাতি। চলো আগে চলো, ওইদিকে মারা আছে সবাই, ভেতরে যাই। চলো এটা হচ্ছে এন্ট্রি, বাদিকে চলো। চলো এটা হচ্ছে এন্ট্রান্স, চলো চলো ভেতরে চলো। চলো এখানে কি বলতো, তোমার সমস্ত ডুয়ার্সের যত আর কি জঙ্গলি জানোয়ার কি কি মানে আছে আর কি, সেগুলো এখানে আছে। দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে তোমার যেগুলো ডুয়ার্সের জঙ্গলে থাকে সেগুলো এখানে মানে ফুটিয়ে তোলা হয়েছে। বাইসন এখানে মনে হচ্ছে একদম অরিজিনাল বাইসন। চলো এখানে কে বসে আছে, এটা এটা কে, কুকুর না শিয়াল? চলো ভেতরে দেখি, বাড়ি রয়্যাল বেঙ্গল টাইগার এখানে। ভয় পেয়ে গেছিস মা, তোমরা কি ভয় পেয়ে গেছো? ভয় পাওনি তো? চলো আরো আছে, এই দেখো দেখো এগুলো হচ্ছে তোমার স্টোর করা হয়, কিন্তু এগুলো সব কিন্তু অরিজিনাল, মানে যেগুলো মারা যায় আর কি সেগুলোকে স্টোর করা হয়। এটা হচ্ছে তোমার বাটগার, নিচে আছে প্যানগোলিন। তবে দেখো এগুলো সব স্টোর করা, এখানে কিন্তু এগুলো সব অরিজিনাল, কিন্তু এগুলো দেখো এগুলো কি বলে সজারু না। এখানে একটা বাইসন আছে, বাবারি হচ্ছে অরিজিনাল। হ্যাঁ এগুলো সত্যি প্রিজারভেটিভ করাই আছে। দেখো এই দেখো এটা দেখো, এটা কিন্তু হাতির বাচ্চা অরিজিনাল, কিন্তু এটাও একটা হাতির বাচ্চা। এটা তো লেপার্ড নয়, এটা হচ্ছে লেপার্ড না? ও পোস্ট করে দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য, সব দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে পড়ো, সব ফটো তুলতে থাকো, ঠিক আছে? কেন ওরা ফটো তুলুক, আমরা এখানে এগুলো তোমাদেরকে দেখাই। এইটা কি বলতো, ডুয়ার্সে এলে পরে এই এই মিউজিয়ামে কিন্তু সবাই আসে, অনেক দূর থেকে লোক আসে। হ্যাঁ এটা লেখা আছে তো, স্পটেড ডিয়ার, ডিয়ারের ইয়ে যে বাচ্চা হয় না ভেতরে, তুলি বাচ্চা থাকে পেটে তোমার থাকে।
মানে ডুয়ার্সে এলে পরে এখানে সবাই মোটামুটি আসে, এইসব বাচ্চা। এটা মনে হচ্ছে ইয়ে মনে হচ্ছে তোমার, এই দেখো অরিজিনাল কিন্তু, মানে রয়্যাল বেঙ্গল টাইগারে তোমার কি চামড়া। দেখো এ দেখো, এটা কিন্তু হাতির পা, এটা কিন্তু অরিজিনাল কিন্তু। হ্যাঁ তোমার এগুলো সব স্টোর করেছে ওরা সবাই। আর এখানে আছে সমস্ত মানে পাখিদের, তারপরে মনে হয় আরো অনেক কিছুরই ডিম টিম আছে এখানে, সাপের আছে, সাপের আছে, আর এখানে নানা রকম পাখি আছে। এখানে ডুয়ার্সে যারা আসো তারা কিন্তু এখানে অবশ্যই একবার আসবে, দেখবে খুব মানে ভালো লাগবে তোমাদের। কোথায়? এটা কি? ওয়াইল্ড বাফেলো। অনেক বড় তো সিংটা। এগুলো সব আমাদের ডুয়ার্সের বক্সা, বক্সা ওয়াইল্ড বাফেলো। মায়ের গরম লেগে গেছে এদিকে, বাপি এখানে মন থেকে দেখছে মন দিয়ে। দেখো আমাদের ডুয়ার্সে কত রকম জাতি থাকে, তো সেটার এগুলো তোমার আর কি নাম দেওয়া আছে, মেচো, গাড়ো, রাভা, তারপর হচ্ছে সাঁওতাল, নেপালি, ভুটিয়া, এইসব এরা সবাই আমাদের এই ডুয়ার্সের এখানে সবাই বিলং করে আর কি থাকে। এটা হচ্ছে তোমার ডুয়ার্সের পিকচারটা। তো এখানে কি আছে? এখানে বাটারফ্লাই মিউজিয়ামও আছে নাকি? এখানে আচ্ছা আচ্ছা, আর এখানে তোমার মানে হাতি ফাতিও তো আসে? আচ্ছা, যখন এসেছিল যে বাটারফ্লাই ক্যাম্প হয়েছিল না। তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো মিউজিয়ামটা? একঘেয়েমি রোজ ব্লগ দিচ্ছিলাম, তো আমার মনে হলো এটা তোমাদের দেখালে খুব ভালো লাগবে। যারা তোমরা দূরে থাকো অবশ্যই কিন্তু তোমরা এখানে আসবে, দেখতে দেখবে খুব ভালো লাগবে। তো চলো এবার আগে দেখি কি আছে, ঠিক আছে চলো। দেখো এটা হচ্ছে একদম ডি ফরেস্ট, এইখানে হয় খুব ভালো হয় বাটারফ্লাই দা দেখার মতো। হ্যাঁ হ্যাঁ বললো দাদা, টাকা করে লাগে ওটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ দারুন দারুন হয়। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে ডিমা নদী, এটা ডুয়ার্সের একটা খুব বিখ্যাত নদী। এটা হচ্ছে ডিমা নদী ব্রিজটা, চলো দেখাই উপর থেকে দেখাই চলো। প্রচুর রোদ তো তোমার ভিউটা ভালো আসছে না বলে আমি দেখালাম না গেট থেকে নিচ থেকে। দেখো উপর থেকে দেখো, দেখতে পাচ্ছো এটা হচ্ছে ডিমা নদী। এখানে কিন্তু প্রচুর তোমার হাতি বাইসন এগুলো আসে। চলো তাহলে অন্য কোথাও যাই। তো দেখো বন্ধুরা আমি একটা চা বাগানে এসেছি, এটা তোমার ওই ডিমা নদীর পাশেই এটা আছে। দেখো কি সুন্দর, চারদিকে সবুজ, পুরোটা চা বাগান, কি সুন্দর না পরিবেশটা। তো আজকের মতো তাহলে তোমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর তোমরা সবাই তাহলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। কি বলো তো অ্যাকচুয়ালি রোজ একঘেয়েমি তোমার ভিডিওগুলো দিই তো ডাল ভাতের, ওই জন্য আমি তোমার আজকে এই ভিডিওটা ভাবলাম শেয়ার করব তোমাদের সাথে, তো যেই কারণে এটা দেওয়া। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তাহলে আজকের মতো টাটা।